দেখছেন লেটেস্ট টক ডিয়ার টু ড্রিম আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আর এই মুহূর্তে আমি যার সঙ্গে বসে রয়েছি টাটল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সঞ্জয় ঝুনঝুনওয়ালা রয়েছেন আমাদের সঙ্গে ওয়েলকাম টু আওয়ার শো স্যার থ্যাংক ইউ সবার আগে আপনাকে জাস্ট যেটা জানতে চাইবো যে একজন অর্থোডক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কোম্পানি থেকে সেখান থেকে এই লিডিং লাইফস্টাইল রিটেল ব্র্যান্ড এই ইনক্রেডিবল জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আর যদি একটু ডিটেলস বলেন ম্যানুফ্যাকচারিং এই জন্যে ছিল যে আমরা উই আর ফ্রম আ টেক্সটাইল রিটেল ব্যাকগ্রাউন্ড, তো আমরা কাপড় বুঝতাম, ডিজাইন বুঝতাম। তা যখন ফ্যামিলি বড় হতে চললো, উই ডিড আ কাইন্ড অফ ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, আর আমরা শার্ট ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকে গেলাম। আর উই স্টার্টেড উইথ অ্যারাউন্ড 10 shirts a ডে প্রোডাকশন, আর এখন 11 থেকে 12 হাজার পিস ডেলি করছি ডেলি। এবার যখন ভলিউম বাড়তে শুরু হলো, তখন এই বোঝা গেল যে লাইফস্টাইল মার্কেটিং কোম্পানিতে কনভার্ট করতে হবে, কেন প্রোডাক্ট ইজ সামথিং উইচ ক্যান বি মেড এনিওয়ে। তা আমরা একটা কনসিয়াস শিফট ফ্রম ম্যানুফ্যাকচারিং টু আ লাইফস্টাইল অ্যান্ড মার্কেটিং ব্র্যান্ড, এটা একটা কনসিয়াস স্টেপ ছিল। শুরুটা কেমন ছিল, স্টার্টিং এর স্টোরিটা যদি একটু বলে? 1993 একটা খুব ছোট্ট একটা ঘর নিয়ে চালু করেছি, আর এভরি 6 or 7 years উই শিফটেড টু আ বিগার অফিস। সো ইয়ার উই শিফটেড অ্যারাউন্ড 9 years আগো। ছোট্ট খুব একটা বিগনিং আছে, আর বিকজ উই ওয়ার ডুইং দ্য রাইট থিংস, রাইট টিম, রাইট প্রোডাক্ট, রাইট ডিলিংস, তা আমরা বাড়তে শুরু করলাম আর বেড়ে যাচ্ছি। সো আ ভেরি স্মল অ্যান্ড ভেরি হাম্বল বিগনিং। এই যে আপনি কাস্টমারদের ট্রাস্টের কথা বলছেন, তো আমি যদি খুব ভুল না হই, অল ওভার ইন্ডিয়াতে আপনাদের মাল্টি ব্র্যান্ডস রয়েছে 1200+, আর এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটস রয়েছে আপনাদের 100-এরও বেশি। তো এই যে এই লম্বা জার্নিটা, একটা স্টোর থেকে সিঙ্গেল স্টোর থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসা ইজি ছিল না, যদি একটু ডিটেলসে বলেন। সি, উই আর ফ্রম আ কাইন্ড অফ ট্রেডিং ব্যাকগ্রাউন্ড, আমরা ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, নিটিগ্রিটিস এসব বুঝতাম না। কিন্তু কাস্টমার যখন আমাদের প্রোডাক্ট নিতে আরম্ভ করলো, সো ইট ওয়াজ আ কাইন্ড অফ ফোর্সড গ্রোথ ফর আস, যেটা আমরা ভাবিনি বা প্ল্যান করিনি বা স্ট্র্যাটেজাইজ করিনি, বিকজ উই ডিড নট নো অল দিস থিংস। কিন্তু যখন বড় হতে চালু করলাম, তখন আমরা ভাবতে আরম্ভ করলাম, স্ট্র্যাটেজাইজ করতে আরম্ভ করলাম, এক্সটার্নাল হেল্প নিতে আরম্ভ করলাম, টিম বিল্ডিং আরম্ভ করলাম। করে করে আমরা এখন প্রায় সারা ভারতে আমরা মাল্টি ব্র্যান্ড আউটলেটে আছি, আর ইস্ট পোর্শন অফ দ্য কান্ট্রি উই আর ডুইং আওয়ার এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটস অ্যারাউন্ড 110 নাও। এই যে আপনি ব্র্যান্ড নেম হিসেবে টাটল চুজ করেছেন, আমরা জানি অ্যাজ অ্যান অ্যানিমেল টাটল হচ্ছে তার লং লাইফ আর অ্যাডাপ্টেবিলিটির জন্য জানা যায়, তো এর পেছনে কি কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে নাকি কী ভেবে আপনি এইরকম ব্র্যান্ড নেম রেখেছেন? স্টোরি মানে, আমি আমার 8 বছর ছেলের সঙ্গে কার্টুন ফিল্ম দেখছিলাম টাটল নিনজা, তো ওখানে থেকে টাটল আমরা তুলে নিয়েছি। কেন ওই টাইম ক্রোকোডাইল, ল্যাকস্ট, ক্যামেল এরকম অনেক অ্যানিমাল নেমের ব্র্যান্ড ছিল, আর টাটলের সঙ্গে যে আপনি বললেন অ্যাসোসিয়েশন অফ লংজিভিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, তা আজকের যুগে লংজিভিটিটা বাদ দিয়ে দিচ্ছি, খালি অ্যাডাপ্টেবিলিটিটা রাখছি। কেন, যত লংজিভিটি হবে তত কাস্টমার আমাদের কম কিনবে, তো ওই জন্যে আমরা কেবল অ্যাডাপ্টেবিলিটির ওপরে। সো ফ্যাশন চেঞ্জিং, এনভায়রনমেন্ট চেঞ্জিং, সার্কামস্ট্যান্সেস চেঞ্জিং, তা অ্যাডাপ্টেবিলিটিটা আমরা রাখতে চাইছি। ফ্যাশন এনথুসিয়াস্ট যারা রয়েছেন তারা এই টার্টল ব্র্যান্ডের সঙ্গে নিজেদেরকে প্রচণ্ড রিলেট করতে পারে। এই যে এই মুহূর্তে ফ্যাশনে ট্রেন্ডে কি ইন ট্রেন্ড আছে বা ইন থিং আছে, এটা কিভাবে করেন, তার জন্য কি কোনো স্পেশাল রিসার্চ টিম রয়েছে আপনাদের? তো আমাদের নিজের ডিজাইন স্টুডিও আছে ইন হাউস, আর আপনি আশ্চর্য করবেন, উই আর নাও ওয়ার্কিং ফর দ্য স্প্রিং সামার সিজন অফ 2023। এত আগে থেকে আপনাদের পুরো রিসার্চটা হয়? ট্রেন্ডের সঙ্গে চলতে গেলে ইটস এ সাইকেল অফ অ্যারাউন্ড 15 মান্থস। বেঙ্গলের ব্র্যান্ড হলেও
এটার একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, ন্যাশনাল ইম্প্যাক্ট আছে। মানে খুব কম মানুষ জানেন যে এটা কোথা থেকে হাওড়ার, বেঙ্গলের হাওড়ার এখান থেকে মানে আতুর ঘর যেটাকে আমরা বলি, জন্মস্থান বা অরিজিন যেটাকে আমরা বলি। তো এই যে জায়গাটাকে ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে এই যে নিয়ে যাওয়া, এই জিনিসটা কী করে হলো? কারণ জার্নিটা তো ইজি কোনো দিনই ছিল না, অনেক অবস্টেকলসের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে, যদি কাইন্ডলি সেটাতে একটু কিছু বলেন। ইটস বেসিক্যালি অ্যাবাউট দ্য এস্থেটিক্স অফ দ্য প্রমোটার, একটা অ্যাসপেক্ট আছে। দ্বিতীয়, আমার ইন্টারন্যাশনালি দুজন ভালো বন্ধু আছে যারা আমাকে হেল্প করেছে ইন ডেভেলপিং দ্য লোগো, প্যাকেজিং, ওভারঅল লুক অ্যান্ড ফিল অফ দ্য ব্র্যান্ড। আর দুটোই বন্ধু বাই চান্স মেট্রো স্টেশনে বন্ধুত্ব হয়েছে, আর ওদের সঙ্গে কাজ করেছি আর শিখেছি। তা ওরা যা লুক অ্যান্ড ফিল একটা ক্রিয়েট করে দিয়েছে, ইনক্লুডিং অল কাটস, প্যাটার্নস, এভরিথিং, ওই জন্যে উই আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার ইন্ডিয়ান ব্র্যান্ডস। বেঙ্গলের বাইরে আর কোন কোন জায়গায় আপনাদের আছে? কারণ এতগুলো মানে এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেটস রয়েছে, তারপর মাল্টি ব্র্যান্ড আউটলেটসও রয়েছে আপনাদের, কোন কোন জায়গায় মেনলি আপনারা ফোকাস করছেন? অ্যাপার্ট ফ্রম নর্থ ইন্ডিয়া উই আর দেয়ার এভরিবডি, এভরিওয়্যার। মাল্টি ব্র্যান্ড আউটলেটে আছি আর লার্জ ফরম্যাট স্টোর। আই থিঙ্ক নেক্সট 5 ইয়ার্স আমাদের জন্যে ভেরি ভেরি ব্রাইট। আর আমরা এটাও ভাবছি যে আমরা যতটা 5 বছরে কাজ করতে পারবো আর কোনো ব্র্যান্ড করতে পারবে। আমি যেটা জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি এই যে আমরা কোভিড সিচুয়েশন মধ্যে এখনো পড়ে আছি, সেকেন্ড ওয়েভ থেকে আমরা বেরোতে পারিনি, তার মধ্যে দাঁড়িয়ে আপনি এত কনফিডেন্টলি বলছেন নেক্সট 5 ইয়ার্সের ব্যাপারে, আপনি বলছেন প্রেডিক্ট করছেন। তো 2020 মার্চ থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনি কি কি ফেস করেছেন এই টাইমটায়? আমরা অনেক কাজ করেছি, রিস্ট্র্যাটেজাইজ করেছি, ইনক্লুডিং অল ডিপার্টমেন্টস, প্রোডাকশন, প্ল্যানিং, এইচআর, ডিস্ট্রিবিউশন করে আমরা এখনও কোভিড সিচুয়েশনে আছি। কিন্তু যে মাইন্ডসেট লাস্ট বছর ছিল আমাদের আর যেটা এখন আছে, ইটস এ হিউজ চেঞ্জ অফ মাইন্ডসেট। তো কোভিড আমাকে অনেক জিনিস সবাইকে শিখিয়েছে। আমরা 3টে রেঞ্জ, নিউ রেঞ্জ লঞ্চ করেছি মেন্সওয়ারে, এসেন্সিয়ালস, অ্যাক্টিভ অ্যান্ড সেরেমোনিয়ালস, ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য মার্কেট। আর আমরা অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন সেট আপ করতে চলেছি, ফর্মাল, সেমি ফর্মাল, ক্যাজুয়াল, সব কিছু, নতুন যাই কিছু হোক সবই মেন্স ফ্যাশন। হোয়াট অ্যাবাউট উইমেন অ্যান্ড চিলড্রেন? আমরা ফিল করি যে মেন্সওয়ারে যেরকম আমরা এসেন্সিয়ালস, অ্যাক্টিভওয়্যার লঞ্চ করেছি, উই আর ইয়েট টু পেনিট্রেট অল ইন্ডিয়া। তা মেন্সওয়ারে এখন অনেক স্কোপ আছে, ওটা যদি না ফুলফিল করে আমরা একটা নতুন ক্যাটাগরিতে ঢুকে যাই, আই থিঙ্ক ইটস আ ওয়েস্ট অফ রিসোর্সেস। তা প্ল্যানিংয়ে আছে, মে বি কিডস ওয়ার উইল গেট আ প্রেফারেন্স ওভার উমেন্স ওয়ার ইন দ্য ফিউচার, বাট পাইপলাইনে আছে, ইটস অলরেডি ইন দ্য 5 ইয়ার রোড ম্যাপ। আপনি যখন এত কনফিডেন্টলি নেক্সট 5 ইয়ার্সের বিষয়টা প্রেডিক্ট করছেন, তাহলে নিউ জেনারেশন অন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য আপনি যদি কোনো মেসেজ দিতে চান? সিম্পল আছে, মাইন্ডসেট, রেডি টু চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্ট, অ্যান্ড অলওয়েজ বি এ স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপনার টাইমের জন্য, আমাদের এই শোতে উপস্থিত থাকার জন্য। আপনারা দেখছিলেন লিডার্স টক, ডেয়ার টু ড্রিম, দেখতে থাকুন জি 24 ঘন্টা।